ซีฟังและรันนาคอร์ดডিম সেই কবেকার কথা আইনি আকবরীতে মাংসের কিমা দিয়ে ডিম রান্নার কথা শোনা যায় বলা হয় সেই সময় শুধুমাত্র ক্ষত্রিয়দের মধ্যে ডিম খাওয়ার চল ছিল শুধু ক্ষত্রিয় ডিম সবার প্রিয় সেই ডিম দিয়ে হচ্ছে নানা পদের রান্না ফরচুন সোয়াবড়ি প্রেজেন্ট জি বাংলা রান্নাঘরে হচ্ছে নানা ডিমের রান্না জি বাংলা রান্নাঘর প্রথমে কাতলার ডিম রান্না করতে এসেছেন হুগলি উত্তরপাড়া থেকে সৌমিতা রায় আমরা স্বাগত জানাই তাকে নমস্কার সৌমিতা নমস্কার দিদি কত বছরের দাম্পত্য প্রায় 12 বছর বলতে পারো এক যুগ রান্না বান্নার শখটা আমার আগা গোড়াই তো তখন থেকেই মাও অনেক কিছু শিখিয়েছেন শাশুড়ি মায়ের কাছ থেকেও অনেক কিছু শিখেছি সব কিছু মিলিয়ে কি কি শিখেছ আমরা জানবো কিন্তু আজকের এই এই যে রান্নাটা এই পদটা তোমাকে যদি কাউকে ডেডিকেট করতে বলা হয় তুমি কাকে ডেডিকেট করবে এই রান্নাটা সত্যি কথা বলতে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তাই আমার মায়ের কাছ থেকে নিজের মা আমার নিজের মায়ের কাছ থেকে তো মাকে ডেডিকেট করি একদম দুই মায়ের জন্য রইলো আজকের এই রেসিপি এই পদ তাকে ডেডিকেট করা হলো কি নাম এটা হলো কাতলা মাছের ডিমের কষা কাতলার ডিমের কষা কাতলা মাছটা আমরা বড় বেশি বড় হয়ে যাচ্ছে নামটা কাতলার ডিমের কষা বলতে পারো কাতলার ডিমের কষা কষা হ্যাঁ ওকে কাতলার ডিমের কষা বানানোর জন্য কাতলা মাছের ডিম তো অফকোর্স লাগছে আমরা দেখতে পাচ্ছি রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা নুন চিনি গোটা গোলমরিচ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টক দই গরম মশলার গুঁড়ো তো প্রথমে কি করবে প্রথমে ডিমটাকে ভালো করে মাখতে হবে মশলা দিয়ে হ্যাঁ এমনি হ্যাঁ হ্যাঁ তুমি দাও তুমি দাও কাতলার ডিম একরকমের টেস্ট হয় রুইয়ের ডিম কিন্তু আরেক রকম টেস্ট হয় এই যদি কষাটা বানান সেটা কিন্তু কাতলার ডিমই বেটার হবে না প্রথমে কি হাত দিয়ে মাখবে না হাত দিয়েই মাখবে হ্যাঁ হ্যাঁ হাত দিয়েই এগুলো কি দেবো বল পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দাও আর ধনে পাতা কুচি বেসন দিতে হবে এর মধ্যে ও বলতে তো ভুলেই গেছি আমাদের লাগছে আরো আমরা ব্যবহার করছি ফরচুনের 100% মটর বেসন তুমি এটা মাখতে শুরু করো আমি দিচ্ছি নুনটা একটু দিয়ে দিই হ্যাঁ দিয়ে দাও নুন একটু দেওয়াই আছে অল্প দাও সামান্য দিচ্ছি ওকে হ্যাঁ আর হলুদ তো দেওয়াই আছে তাও একটুখানি দর্শকদের দেখানোর জন্য সামান্য একটু দিয়ে দিলু আর কিছু দিচ্ছি পেঁয়াজ দিয়েছো এবার বেসনটা আমি মাখতে শুরু করি তুমি মাখো না আমি এটা কাটতে সময় লাগবে তো একটু বেসন কতটা আর একটুখানি দাও হ্যাঁ ঠিক আছে আমার লাগলে দেবো হ্যাঁ 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 কথা বলে এই মাছের ডিম নাকি অটোইমিউন ডিসঅর্ডারগুলো যেগুলো সেগুলো দূর করতে সাহায্য করে আবার যাদের বলে অস্টিও আর্থ্রাইটিস রয়েছে তাদেরও খুব ভালো হ্যাঁ বাহ আচ্ছা দেখ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো হ্যাঁ দাও সামান্য হ্যাঁ দাও একটু কারণ এতে কাঁচা লঙ্কার কুচি টুচি দিলুম না তো একটু দিই এই যে তুমি যে শুকনো লঙ্কা বা নুনটা যেভাবে দাও না ওইটা কিন্তু আমি শিখে গেছি জানো তো আমি বাড়িতে ওইভাবেই দিই তাই বাহ এইবার কি দিতে হবে এবার ওগুলো ছাড়ে কি করে দিয়ে দি তেল তো মনে হয় গরম হয়ে গরম হয়ে গেছে আমরা সাদা তেলে এগুলো ভেজে তুলে নিচ্ছি বোঝা যাচ্ছে তুমি রান্না করো ওই করি ভালো লাগে করতে আসলে কি রান্না করতে বেশি ভালো লাগে বিরিয়ানি বিরিয়ানি মানে একটু কঠিন রান্না তোমার বেশি ভালো লাগে না কঠিন বলে না নিজে খেতেও ভালোবাসি আর করতেও ভালোবাসি তো কলকাতা শহরে কোন দোকানে বিরিয়ানি তোমার সবচেয়ে প্রিয় কলকাতা শহরে বলতে দেখো আবিনি আর আরসালানের বিরিয়ানি তো সবার ভীষণ ফেভারিট তো তাছাড়াও তুমি নাম শুনেছ মনে হয় দাদা বৌদির বিরিয়ানিটা ভীষণ ভালো ও ব্যারাকপুর দারুণ তুলতুলে মাটন না মাটনটা পুরো মুখে মেল্ট করে যায় ও এদিকে তো আমাদের বড়া প্রায় ভাজা হয়েই গেল না একটা কাজ করি হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও আমি ভেজে তুলে নিচ্ছি আর একটু হবে হ্যাঁ আর একটু হবে তো এটা একটু ভেজে তুলে নিচ্ছি যদি সর্ষের তেলে ভাজতাম তাহলে আরও একটু কড়া রং হতো যেহেতু সাদা তেলে ভাজছি তাই এই সুন্দর গোল্ডেন ব্রাউন হচ্ছে তো এগুলোকে আর একটু কড়া করে ভেজে তুলে নিচ্ছি এই চায়ে গরম চায়ে গরম চায়ে এক গরম চায়ে কি প্যালি হো না না উসকো পিলানে ওয়ালি হো বা না হো তার সঙ্গে যদি একটুখানি মাছের ডিমের উরে বাবা কি গরম মাছের ডিমের বড়া হয় তাহলে কিন্তু জমে যায় ব্যাপারটা তো মাছের ডিমের বড়া তো রেডি এটা দিয়ে আমরা একটা
কালিয়ানা কষা তৈরি করব। কিন্তু তার আগে আপনাদের জানাই আমার আজকের এই সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে গলফ ক্লাব রোডের দশভুজা বুটিক, এবং আমার জুয়েলারি দিয়ে আমাকে সাজিয়েছে জোনাকি। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ, খাবারের সন্ধান দেয় কে? আমি পড়ি, আপনারাও পড়ুন হ্যাংলা হিসেল, বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। 37/1 পূর্ণদাস রোড, ট্রায়াঙ্গুলার পার্কের কাছে রয়েছে সুদীপার রান্নাঘর, যেখানে প্রত্যেক শনি রবি আর ছুটির দিন থাকে আলাদা চমক, মানে আনলিমিটেড বুফে, নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। যা আমি শিখি এখান থেকেই তো, তাই না? তুই ভেবেছিলি আমি খেয়ে নেবো? না, একদমই না। আচ্ছা, গ্যাসটা আবার অন করি। হ্যাঁ, আমরা ব্যবহার করছি ফরচুন সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। কতটা দেব? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এতটাই থাক। দুটো দিই তেজপাতা? হ্যাঁ, তেজপাতা সবসময় উল্টে দেবে। আচ্ছা আচ্ছা, এদিকটা ফ্লেভার বেশি। আচ্ছা আচ্ছা, এটা তেলের ওপর পড়লে আরো বেশি ভালো। দুটো দেব? হুম। আর কি দেবে? গোটা গোলমরিচ। ওকে, একটু নুন দেওয়া হলো। এরপর কি? পেঁয়াজ বাটা? হ্যাঁ, এরপরে পেঁয়াজ বাটাটা দেবো। দিয়ে দাও আর একটু দি। লাগবে তো, অতটা দিই মাছ। কোন একটু রসুন বাটা দেবো। রসুন বাটা দেওয়া হলো, আর একটু আর আদা বাটা দেওয়া হবে। ব্যাস ব্যাস, আদা বাটা, হলুদ গুঁড়ো, আর একটু দি। এবার কি দিবি? এবার টক দইটা দিয়ে দি। ফাটানো টক দই পুরোটাই দিয়ে দিলাম, প্রায় 75 গ্রাম মতো। হ্যাঁ, অনেকটা মাছের ডিমের বড়াটা রয়েছে তো। এবারে একটুখানি কষিয়ে একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। ওকে, তো আমি একটা কথা বলবো, তুমি তো ধনে পাতা লাস্টে নিশ্চয়ই গার্নিশিং এ দেবে। হ্যাঁ হ্যাঁ, এই সময় একটুখানি দিয়ে দাও, ফ্লেভারটা বেশি ভালো হয়। অল্প সামান্য এখন একটু দিয়ে দাও, লাস্টে আবার একটু দিই। আর একটু দিই। এবার রান্নাটা তোমায় করতে হবে, এদিকে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি একটার পর একটা মশলা ওকে মেজার করে করে দিতে হচ্ছিলো, তাই আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মাত্র। এইবার বাকি রান্নাটা ও কমপ্লিট করবে, আমি ওকে হেল্প করব। ততক্ষণ আপনাদের দেখিয়ে দেবো ফরচুন কি বলতে। মাছের ডিম আমাদের হাড় ও দাঁত তৈরিতে সাহায্য করে, কোয়েলের ডিম এনার্জি বাড়াতে এবং ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এবার এর মধ্যে কি দেবো? এবার এর মধ্যে সামান্য চিনি দেবো, আর এখন জল দিয়ে দেবো। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিউলেক্সের পিউরিফায়ার ওয়াটার। অনেকগুলো আছে কিন্তু, একটু জল টানবে, একটু জল টানবে। হ্যাঁ, আচ্ছা, ঘি তো দিচ্ছি না, না গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই, তাহলে একবারে মিশে যাবে। জেনারেলি নামানোর সময় আমরা গরম মশলা ঘিটা দিই, এখানে যেহেতু ঘি দিচ্ছি না তো ঘিয়ের ওপর গরম মশলা পড়ার কোনো দরকার নেই। তো এর সঙ্গে গ্রেভির সঙ্গে মিশে গেলে খুব সুবিধা হবে। দেবো? হ্যাঁ দিয়ে দাও, এটা তো টানবে তো বড়। হুম, দিয়ে দাও। তুমি দাও না নিজে? আচ্ছা, নিয়ে দেবো। নিচের এই ছোটো ছোটো কয়েকটা রেখে দিও আমার জন্য। হ্যাঁ হ্যাঁ একদম, শুধু খেয়ে দেখবো তোমার কথা অনুযায়ী কেমন লাগে। আমার মনে হচ্ছে একটু জল লাগবে না। দিয়ে দাও। হ্যাঁ, আর একটু দিয়ে দাও। কতগুলো ছোটো ছোটো বড় আমরা বানিয়েছিলাম বেবি সাইজ, সেগুলোও দিয়ে দিচ্ছি। আর যদি চান এগুলো একটুখানি কুড়মুড়িয়ে খেতে, তাহলে একটু খই দিয়ে বাকিটা মেখে কুড়মুড়ে ভেজে খান। আচ্ছা, আমাদের আর কিচ্ছু করার নেই, ধনে পাতা কুচি ছড়িয়ে এটাকে সার্ভ করতে হবে। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এগুলো আমরা কাজ করি, এটা আমরা সার্ভ করছি, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই এই সুন্দর রেসিপি আরও একবার। কাতলার ডিমের কষা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নুন হলুদ মাখানো কাতলা মাছের ডিম নিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, নুন, সামান্য হলুদ গুঁড়ো,
100% মটর বেসন আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভালো করে মিক্স করে ফরচুন সানলাইট রিফাইন সানফ্লাওয়ার তেলে বড়ার আকারে ভেজে তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ওর মধ্যে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে একে একে তাতে পেঁয়াজ কুচি, নুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে রাখতে হবে। এবার ঢাকনা খুলে ওর মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ফাটানো টক দই আর ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে তাতে সামান্য চিনি আর বেশ অনেকটা পরিমাণ জল আর গরম মশলা গুঁড়ো দিয়ে গ্রেভি বানিয়ে ওর মধ্যে ভাজা বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি কাতলার ডিমের কষা। কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে তোমার সাথে যে রান্নাঘর শেয়ার করতে পেরেছি এসে, আমি এখানে এসে তোমার সাথে রান্না করতে পেরেছি, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল দিদি। আজকে আমার স্বপ্নটা পূরণ হলো যে তোমার সাথে এসে আমি রান্নাটা করলাম। থ্যাংক ইউ, এনা এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ দিদি। ইউ মোস্ট ওয়েলকাম। সৌমিতার শ্বশুর মশাই একটু অন্যরকম। না না না, অন্য কিছু না, উনি একটু সবার থেকে আলাদা। মানে ওনার একটা ওষুধের বাক্স আছে, তার থেকে ওষুধ নিয়ে উনি বিভিন্ন সময় ওষুধ খেতে ভালোবাসেন। আরেক রকম হচ্ছে উনি ভীষণ ভুলো মনের, মানে বিয়ে বাড়িতে গেছেন সুন্দর পোশাক আশাক করে, তারপর চুটিটাই পরতে ভুলে গেছেন, একটা ছেঁড়া চুটি পরে চলে গেছেন বিয়ে বাড়িতে, কেউ তাকে দেখিয়ে দিলে তখন তিনি পা আড়াল করেন। আরেকটা ঘটনা চমৎকার, সেটা হচ্ছে সেরা সেরা, সেটা তুমি বলবে। একদিন আমার শ্বশুরমশাই বাবা উনি মাঝে মধ্যে না ভুলে যায়, কি বলতো, ধরো বাড়িতে একটা কুকুর আছে ল্যাব, তো টুকটুক, তো ওকে নিয়ে বেরোলো। বেরোনোর পরে পাড়াতে এদিক ওদিকে বাবার অনেক বন্ধু বান্ধব আছে, সবার সাথে কথা বলতে বলতে একদিন একটা কাণ্ড হয়েছে জানো না, গেছে ওকে নিয়ে বিকেলবেলা একটু ঘোরাতে বেরিয়েছে, এটা বাবার রোজকার ডিউটি, গিয়ে সামনে দোকানে বাবার বন্ধু বান্ধবরা কিছু ছিল, তো কথা বলছে, বলতে বলতে তো ওকে বলে ওকে পাশে এমনি বসিয়ে রেখেছে চেনটা হাতেই। এবারে এমন টাইমে কি হয়েছে, আমাদের পাড়াতে কিছু কুকুর আছে ওরকম সাদা রঙের, তো বাবা না বুঝতে পারেনি কি করেছে, আমাদের টুকটুককে রেখে বাবা ওই রাস্তার কুকুরটাকে নিয়ে বাড়িতে চলে এসেছে। এবার বাড়িতে যখন চলে এসেছে তখন মা বলছে যথারীতি, কি গো টুকটুককে কোথায় রেখে আসলে? তখন বাবা বলছে এই তো নিয়ে এসেছি, কোথায়, তুমি কাকে ধরে এনেছো, কোথায় গেল? বলছে কি এমা যায় তুমি রাস্তার কুকুরকে নিয়ে চলে এসেছি। তারপর আর টুকটুক রাস্তায় বসে আছে, টুকটুক ওখানেই বসে আছে। তারপরে মা গিয়ে ওকে নিয়ে আসলো, কি কাণ্ড জানো। বেশিরভাগটাই শুরুর দিকে হাসি ঠাট্টা দিয়েই হয়, তারপর আস্তে আস্তে সেই রোগটা যখন শিকড় গেড়ে বসলো তখন জানা গেল সেটি অ্যালজাইমার, আর কিচ্ছু করার নেই। তো আমাদের এই রকম স্টেজে হাসি মজা তো আমরা করবই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই যে বললাম ডাক্তার, ডাক্তারকে ফোন করতে হবে বা তার ক্লিনিকে চলে যেতে হবে যে আমার এরকম ভুলো মন, তো আমার কি কোনো সমস্যা হচ্ছে। এইগুলো কি? এইগুলো হচ্ছে এরকম একটা গাছের মধ্যে এরকম একটা নেস্টের মতো থাকবে, তার মধ্যে কোয়েলের ডিম পেড়ে কোয়েল কোথাও গেছে সেই সময় ডিমটা নিয়ে নিতে হবে, নিয়ে এনে সেদ্ধ করে ফেলতে হবে। সেদ্ধ করবো যখন তখন একটু খাবার সোডা আর একটু এক চিমটে নুন দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি খোলস ছাড়ানো যাবে। এবং খোলস ছাড়ানোর পর কেমন দেখতে হবে বিশ্বাস হচ্ছে না তো? এই দেখুন, ছোট্ট ছোট্ট ডিম, এই পুচকি পুচকি কোয়েলের ডিম দিয়ে, মানে সেদ্ধ ডিম দিয়ে কি হবে সেটা তো জানে অরুদীপা। অরুদীপা এসছে সল্ট লেক থেকে, ওয়েলকাম অরুদীপা। থ্যাংক ইউ সুদীপা আন্টি। ইউ মোস্ট ওয়েলকাম অরুদীপা। তোমার পুরো নাম কি? অরুদীপা চৌধুরী। কে কে আছেন বাড়িতে? বাড়িতে আমি, বাবা, মা, বোন। এটা কি ছোলার ডাল? হ্যাঁ ছোলার ডাল। ছোলার ডাল সেদ্ধ করে রাখা আছে? হ্যাঁ হালকা করে সেদ্ধ করে রাখা, আর অল্প জল দিয়ে সেদ্ধ করা হয়েছে এবং বাকি জলটা আমরা রেখে দিয়েছি, সেটা এই কাজে লাগবে না। কি তৈরি হবে একটু বলো তো? ডাল ডিমের ফ্রাই। ডাল ডিমের ফ্রাই বানানোর জন্য কি কি লাগছে আমরা জানবো, তুমি এদিকটা চলে এসো, আমরা তেলটা গরম বসিয়ে দিই। সর্ষের তেল একটু দিয়ে দাও। আমরা ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি, খাঁটি সর্ষের তেল এক চামচ, দু চামচ। কি লাগছে একটু বলে দাও? কোয়েলের ডিম সেদ্ধ করা, ছোলার ডাল হালকা করে সেদ্ধ করা, পেঁয়াজ কুচানো, গোটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি
আদা বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা এবং গোটা জিরে। তুমি ডিমটা কি নুন হলুদ দিয়ে ভাজবে না এমনি সাদা সাদাই ভেজে? এমনি সাদা সাদাই ভেজে নাও। তাহলে আমি একটু আঁচটা কমিয়ে দিই আর ডিমগুলোর গায়ে একটু একটু স্লেট। হ্যাঁ, এর মধ্যে একটু আমার খুব ইচ্ছা করছে একটু সামান্য নুন আর হলুদ মাখালে কালারটা ভালো আসবে, কালারটা ভালো আসবে, তাহলে সাদা সাদা লাগবে। কোয়েলের ডিম তুমি খেলে কবে প্রথম? কোয়েলের ডিম আমি খেয়েছিলাম আগের বছর, আমার মামি করে খাইয়েছিল আমাকে। তারপর থেকেই মনে হলো যে না, এটা নিয়ে একটু বেশ অন্যরকম রান্না করে ভাবা যেতে পারে। কিন্তু তোমার খাবার তো বেড়ালে খেয়ে বেশি পছন্দ করে, বেড়ালে খেয়ে চলে যায়। আর বলো না, সে এক দুঃখের মানে মজারই ঘটনা বলতে গেলে। আচ্ছা, একবার আমি একটা মাংস প্রিপারেশন, আমি চিকেন খেতে খুব ভালোবাসি, তো চিকেনের প্রিপারেশন করব বলে আমি দিদার বাড়িতে ছিলাম, দিদার বাড়িতে নিচে তলায়। রান্নাও অলমোস্ট কমপ্লিট, তো সার্ভ করব বলে প্লেট আনতে গেছি আমি উপর থেকে, তো এসে দেখি না মানে কিছুই, আমি যা রান্না করেছি কিছুই নেই, মানে কি বলবো, সসপ্যানটা নিচে পড়ে আছে। তারপরে দিদাকে জিজ্ঞেসলাম কি ব্যাপার, আমি এতগুলো যে রান্না করলাম কোথায় গেল, তুমি কি তুলে রাখলে? তো বললো না। তো তো তারপর দেখি দিদার ঘরে গিয়ে নিচে খাটে তিনখানা বিড়াল মস্ত বড় মোটা সোটা পেট নিয়ে দিব্যি ঘুমোচ্ছে, মানে খেয়ে দে আমার চিকেনটা ওরা খেয়ে। তুমি ঢালটা নিয়ে নাও একটু। তো এবার কি করব? হ্যাঁ, এবার আমরা ওটা তুলে রাখবো। আমি মশলাগুলো দেব না মিক্সিং করব, কোন মিক্সিংটা চলে এসো, একটা তো হেল্প করতেই হয়। জিরে দিলাম, এবার শুকনো লঙ্কা, এর মধ্যে একটু হলুদ ছিটিয়ে দাও না গো। হ্যাঁ, হলুদ দেবো, আগেই দিয়ে দেবো। হ্যাঁ দাও না, তাহলে এই চামার দিকে আর ছিটকে আসবে না। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? এবার এবার কি দেবো? এবার ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, কোয়েলের ডিম ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, এনার্জি বাড়াতে সাহায্য করে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দাও। দিয়ে দাও, বাহ তো হয়ে গেল চটপট। হ্যাঁ চটপট, চট জলদি রান্না। দেখে নিন রেসিপিটা। আরো একবার ডাল ডিমের ফ্রাই বানানোর জন্য ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল গরম করে তাতে আগে থেকে সেদ্ধ করা কোয়েলের ডিম, সামান্য জিরে, হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে ভেজে তুলে নিয়ে ওই তেলে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, সামান্য হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন বাটা, সামান্য জল আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তাতে আগে থেকে সেদ্ধ করা ছোলার ডাল আর প্রয়োজনে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর ভাজা ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে শুকনো শুকনো করে নামিয়ে নিয়ে ওপরে আদার জুলিয়েন দিয়ে পরিবেশন করুন ডাল ডিমের ফ্রাই। পরদীপা, আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ, এটা তোমার জন্য, ইউ মোস্ট ওয়েলকাম। চলো খেয়ে দেখি। কুসুমটা হাঁসের ডিমের মতো কেটে। অজুপা, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমার কেমন লাগলো বলো এখানে? আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগলো। আর স্পেসিফিক্যালি আমার দুই দিদা যারা রান্নাঘর দেখতে ভীষণ ভীষণ ভালোবাসে, সারাক্ষণ ওই 4টে বাজলো তো বসে গেল টিভির সামনে, তো তাদের জন্য তো আরো ভালো যে নাতনি গেছে সুদীপার সাথে রান্না করেছে, তাদের কাছে হেভি ব্যাপার। ওনাদের নাম একটু বলে দাও।
আমার এক দিদার নাম হলো অলোকা দত্ত আর এক দিদার নাম হলো মনিকা ভৌমিক। দুজনকেই আমার সশ্রদ্ধ প্রণাম এবং তার সঙ্গে সঙ্গে আই উইশ ইউ অল দ্য বেস্ট। চলো আবার দেখাবে। হরদীপা এবং সৌমিতার জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নেবো সেগুলো কী কী। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। দাগের জো মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। শুদ্ধ ঘির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণনগর নদীয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি রয়েছে। শ্রীহরির তরফ থেকে একটি গয়না সেট রয়েছে। কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক আর সুদীপার রান্নাঘরের তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার। এছাড়াও রয়েছে আভিজাত্যের আঙিনায় বস্কো শাড়ি প্যালেসের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। এবার একটা সুখবর, এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার। আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন ফরচুন রান্নাঘর @gmail.com এ। আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা, তাহলে ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল, ফরচুন সোয়া চাং, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের ব্যাসন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই, খাঁটি রাঁধুনিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আজকে আমায় যেতে অনুমতি দিন এবং যেতে যেতে আপনাদের দেখিয়ে দিই এই আগামী তিন দিন কি কি থাকছে। আপনার বাড়িতে কি আছে আদা রসুন পেঁয়াজ? শুধুমাত্র এই তিনটি উপাদান দিয়েই বানানো যায় এমন কিছু পদ যা খাদ্য গুণে সেরা। আয়ুর্বেদ মতে রসুনকে বলে মর্তের অমৃত। প্রতিদিন যদি খালি পেটে রসুনের একটা কোয়া খান, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে। প্রতিদিন সকালে আদার রস খেলে আর্থারাইটিসে উপকার পাবেন, পেঁয়াজ ডিপ্রেশন কমায়। তাই রান্নাঘর নিয়ে এলো আদা রসুন পেঁয়াজের অসাধারণ সব রেসিপি। আদা পনিরের বড়া, রসুন মুরগি, পেঁয়াজের কচুরি। 28 থেকে 30 অগস্ট বিকেল 4:30 আপনার প্রিয় চ্যানেল জি বাংলা ও জি।